অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটি প্রত্যেকে খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব। এই যে আগামীকাল 10ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে শুক্রের প্রবেশ তিন গুণ ফল দিতে চলেছে, অর্থাৎ এই 10টি রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে, ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই 10টি রাশির, এবং তিন গুণ লাভ পেতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। দেখুন, আপনাদেরকে আমি প্রথমেই জানাই যে শুক্র আমাদের কি প্রেমের কারক গ্রহ। শুক্র হচ্ছে গ্ল্যামার দুনিয়া। আপনি অ্যাক্টিং মডেলিং বলুন, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, আপনি লেখার দিকটা বলুন, সব কিছু কিন্তু শুক্রের মধ্যে কিন্তু আছে। আপনি একটা বিলাসবহুল বাড়ি বলুন, বিলাসবহুল গাড়ি বলুন, সমস্তটা কিন্তু শুক্রের আন্ডারে। অর্থাৎ দেখুন, এই যে তিন গুণ যে ফল পেতে চলেছে আমি বলেছি, কারণ কি? দেখুন, প্রথম কথা হচ্ছে শুক্র আপনার মেষ রাশিতে অবস্থান করছে এবং সরাসরি সপ্তম দৃষ্টি তুলা রাশিতে পড়ছে। এক নম্বর পয়েন্ট, সপ্তম দৃষ্টি তুলা রাশিতে, অর্থাৎ শুক্রের সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকে কিন্তু দেখছে। এবং 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত জাগ্রত অবস্থাতে কিন্তু এই শুক্র থাকছে। অর্থাৎ যথেষ্ট বলবান এবং বলবত্তা পেতে চলেছে শুক্র। এবং পাশাপাশি দেখুন, বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, তার দ্বাদশভাবে এই শুক্রের অবস্থান। অর্থাৎ আমি একটা কথা বারবার বলেছি যে আপনার রাশি থেকে হোক কিংবা লগ্ন থেকে, দ্বাদশভাবে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে। অর্থাৎ সেখানে আপনাদেরকে দেখতে হবে আপনার রাশি বা আপনার লগ্ন থেকে, অর্থাৎ বিষ রাশির দ্বাদশভাবে যাচ্ছে, শুভ ফল নিশ্চিত রূপে পাবেন। এবং এই যে শুক্র মেষ রাশিতে অবস্থান, বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এই 10টি রাশির মানুষকে। এই যে তিনটা গুণ যে বললাম না, তিন গুণ ফল, এই যে তিনটা গুণ যে আপনাদেরকে একে একে বললাম যে এই তিন গুণ কিন্তু ফল পাবে। প্রথম যে শুভ প্ল্যানেট, যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যে শুভ ফল দেয়, অর্থাৎ ধনের দিক থেকে। 2 নম্বর পজিশনে দৈত্যগুরু শুক্রাচার্য, অর্থাৎ শুক্র শুভ ফল কিন্তু দেয়। শুক্র আপনাদের কলার শিল্পে, অর্থাৎ কারক গ্রহ। আপনার বৈবাহিক জীবন কেমন যাবে, বিবাহিত লাইফ আপনার কেমন যাবে, আপনার স্ত্রী সুখ হবে কি না, সম্পূর্ণরূপে শুক্রের উপর কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ শুক্র যার যত ভালো, সে ছেলে অথবা মেয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু, আমি আবারও বলবো, তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে দাম্পত্য সুখের জায়গা এবং লাক্সারি প্রপার্টি অ্যাসেট, বিলাসবহুল বাড়ি সমস্ত কিন্তু হয়। এবং যারা সিএ পড়ছে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, যারা ধরুন আপনি সিরিয়ালের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ মিডিয়া লাইনে যারাই আছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের একটা বিশেষভাবে কারকতা কিন্তু আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট বা আপনার শুক্রের মহাদশা বা শুক্রের অন্তর্দশা বা শুক্রের প্রত্যন্তদশা চলছে কি না সেটা কিন্তু দেখা দরকার। আমি কিন্তু থাম্বনেলে লিখেছি এই যে শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ আগামীকাল 10 এপ্রিল শুক্রের যে রাশি পরিবর্তন হচ্ছে, 3 গুণ শুভ ফল পেতে চলেছে এই 10টি রাশি। মহালক্ষ্মী লাভ, ধনমানরা ছাপ্পার ফারকে কিন্তু ধন দিতে চলেছে এই 10টি রাশিকে শুক্র। অর্থাৎ কোন কোন দিক থেকে হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে, কোন কোন এই 10টি রাশি বিশেষভাবে শুভ ফল পাবে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আমি যে এটা বলছি সম্পূর্ণরূপে ইন জেনারেল, যাদের একটুকু ধরুন মিলছে না, অর্থাৎ আপনি দিচ্ছেন না আমার হচ্ছে না, নিজস্ব পার্সোনাল চার্টটা একবার হলে অ্যানালিসিস করেন, কোন জায়গাতে প্রবলেম আছে, কি ক্রিয়া করা দরকার আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। দেখুন, শুক্র যদি আপনার খারাপ থাকে কিনা, আপনি বিশেষ করে সাদা জিনিসটা দান করবেন, আপনি সাদা চাল বা সাদা চাল বা চিনি বা সাদা বস্ত্র যদি শুক্রবার দিন দান করেন, সেক্ষেত্রে কিন্তু শুক্রের কিছুটা হলেও একটা ঘরোয়া টিপস বলতে পারেন, এগুলো টিপসে কিন্তু অনেকখানি কাজ কিন্তু হয়। কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে এবং সেই কথা কিন্তু আপনার মাটিতে কিন্তু পড়বে না। অর্থাৎ যে কথাটা আমি বলছি না, যথেষ্ট কনফিডেন্সের সাথে কিন্তু আপনাদেরকে এই প্রোগ্রামগুলো আমি প্রতিদিন ইউটিউবে কিন্তু আপলোড করতে থাকি। তো এবার আমি জানাতে চলেছি কোন এই 10টি সৌভাগ্যবান রাশি এই যে শুক্রের রাশি পরিবর্তনে পার্থিব সুখ মহাসুখ পেতে চলেছে এই 10টি রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি, রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনপতি এবং আপনাদের সপ্তমপতি রাশিতে অবস্থান, ধনের জায়গাটা আপনাদের ভালো করবে এবং আপনাদের দাম্পত্য সুখ ব্যবসার জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত করবে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি ফাটকা লটারি থেকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রশমিত করবে এই শুক্রের রাশি পরিবর্তনে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষরাশি। আমি বারবার বলছি, রাশি অথবা লগ্নে দ্বাদশে যদি শুক্র অবস্থান করে বিশেষভাবে কিন্তু রাজ্য সৃষ্টি করে এবং বিশেষভাবে ধনের জায়গাটা কিন্তু ভালো দেয়। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিবাসী আপনাদের আর্থিক স্থিতির জায়গা ভালো দিবে, বিদেশ থেকে লাভ, কিন্তু শরীরের দিকটা নিয়ে কিছুটা হলেও কিন্তু আপনাদের প্রবলেমেটি কিন্তু দেবে, শারীরিক প্রবলেমটা কিন্তু এ সময় কিন্তু আপনাদেরকে দিবে, কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের দ্বাদশপতি একাদশভাবে ভ্রমণ করছে পঞ্চমপতিকে কানেক্ট করে। প্রথম কথা হচ্ছে আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে ইনকাম, বিদেশ থেকে লাভ, সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, কর্মের জায়গাটা আপনাদের ভালো, ব্যবসার জায়গা আপনাদের ভালো, এডুকেশনে সিএ যারা পড়ছে বা যারা মিডিয়া নিয়ে ওরিয়েন্টেড পড়াশোনা করছে এই জায়গাগুলো বা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের চতুর্থপতি এবং দশমপতি দশমভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করে। দেখুন, পারিবারিক সুখের জায়গা, নিজস্ব ভূমি ভবন বাহনের জায়গা কিন্তু দেখাচ্ছে, অ্যাসেট প্রপার্টি কিন্তু কিনবেন, নিজস্ব ফ্ল্যাট এবং কর্মের জায়গাটাতে কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার জায়গা লাভ সফলতার জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তন মহা সুখ দিতে চলেছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি।
সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং দশম পতি নবম ভাবে ভাগ্যভাবে অবস্থান করছে। নিশ্চিতরূপে ভাগ্যোদয় কর্মক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা, দাম্পত্য সুখের জায়গা, বিবাহের জায়গা প্রশমিত করবে। বিয়ের ব্যাপারে যারা দেখছেন, বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং বিদেশ থেকে লাভ এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি সপ্তমভাবে ভ্রমণ, আপনাদের রাশির অধিপতি সপ্তমভাবে ভ্রমণ, শারীরিক পার্টটা কিন্তু আপনাদের ভালো করবে। দাম্পত্য সুখের জায়গা, বিজনেসের জায়গা আপনাদের কিন্তু এই সময় কিন্তু ভালো করবে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ভালো। বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, তুলা রাশির পর যে রাশির আসছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি পঞ্চমভাবে ভ্রমণ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গা, শেয়ার মার্কেট, সফলতা লাভ, এডুকেশনের জায়গা, ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রেম, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি ফাটকা শেয়ার থেকে ধনের জায়গা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন পার্থিব সুখ দিতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের দশমপতি এবং পঞ্চমপতি, আপনাদের রাশির চতুর্থ এই যে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ ওই অবস্থান দশমপতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের কর্ম জায়গাটা, কেরিয়ারের জায়গাটা এই সময় লাভ দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গাটা, কিছু ক্ষেত্রে নিজস্ব প্রপার্টি অ্যাসেটের জায়গাটা, প্রেমের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গা মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো এবং এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো দেবে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, তৃতীয়ভাবে ভ্রমণ, ভাগ্যপতিকে কানেক্ট করে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা ভালো, মহালক্ষ্মী লাভ হতে চলেছে এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির আর্থিক স্থিতির জায়গা বিদেশ থেকে কিন্তু লাভ, আমি বারবার বলছি, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের থেকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এরপরে আসি মীন রাশি। মীন রাশির ধনভাবে প্রবেশ, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু এই সময় লাভ কিন্তু দেখাবে। আর্থিক স্থিতির জায়গা ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই ছিল শুক্রের রাশি পরিবর্তনে এই তিনগুণ লাভ পেতে চলেছে এই দশটি রাশি, অর্থাৎ মহালক্ষ্মী লাভ হতে চলেছে, ধনবৃদ্ধি হতে চলেছে এই দশটি রাশি মানুষের। নমস্কার।